নমস্কার, আমি নবনীতা। হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিস্তারিত খবর। হুগলির বিজেপি লোকসভা প্রার্থী লকেট চ্যাটার্জি মতুয়া সম্মেলনে রবীন্দ্রনগর মঠে গেলেন পুজো দিতে। আপনারা মিছিলটা খুব সুন্দর ভাবে আমাদের পুরো সংসদ যেভাবে যাচ্ছে আপনারা মিছিলটা ঠিক করে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা মহিলা মোর্চার মহা সম্মেলন হয়ে গেল বিজেপির হুগলি জেলা কার্যালয়ে। হুগলি লোকসভার প্রার্থী হয়েছেন একজন লড়াকু নেত্রী, রাজ্য মহিলা মোর্চার লড়াকু নেত্রী আমাদের লকেট দি। তার জন্য প্রত্যেক গ্রামে গঞ্জে গিয়ে আমরা ভোট চাইব, আর আমরা আশা রাখবো মহিলা মোর্চার নেতৃত্বে বুথ বাহিনী মহিলা হবে, বুথের যে সমস্ত বিএলএটু হবে তারা মহিলা হবে। আপনারা প্রস্তুত হন এবং আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা মহিলারাও কারোর থেকে কম নই, আমরাও পারি বিএলএটু এজেন্ট হয়ে তৃণমূলী এজেন্টদের চোখে চোখ দিয়ে লড়াই করতে, এবং বুথ আমরা কোনো মতে দখল হতে দেবো না। আর ভয় পাওয়ার কারণ নেই, কেন্দ্রীয় বাহিনী আমাদের সাথে থাকবে। এটা সেই পঞ্চায়েত ভোট নয় যে আমার গর্ভবতী মায়েদেরকে প্রার্থী হতে না দিয়ে তাদের পেটে লাঠি মারা হয়েছিল। এই লাঠির জবাব আমরা এবার ভোট বাক্সে দেবো, আর লকেট দিকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে মোদিজিকে এই লোকসভা আমরা উপহার দেবো। লকেট দি আমাদের যোগ্য প্রার্থী বলছে, তখন বলছে তাদেরকে অ্যারেস্ট করো, তাদের দেখে ভয় পাচ্ছে। আজকে ভারত মাতা বলবো না তো কি বলবো, পাকিস্তানের জয় বলবো, জঙ্গিদের জয় বলবো, জামাতের জয় বলবো। আমরা 100 বার বলতে পারি আমরা ভারতবর্ষে বাস করি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এখানে যদি কেউ মনে করে থাকে সে বিজেপি, সেটা তাদের প্রবলেম, সেটা তাদের প্রবলেম, এটা আমাদের প্রবলেম না। বিজেপি আতঙ্কে ভুগতে শুরু করেছে, বিজেপি আতঙ্কে, সেই জন্য দেখছেন না আজকে দেওয়াল লেখা নিয়ে, আজকে দেওয়াল লেখা নিয়েও পোলবাতে আমাদের 10-12 জনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে, যে আমার নামে দেওয়াল লিখলে সেইখানে কিছু ভোট বিজেপির পড়ে যাবে। এত ভয় কিসের? রাজনৈতিক লড়াই হোক, ব্যক্তির লড়াই না, বিজেপির সাথে টিএমসি নেতৃত্বে আছেন এরকম মহিলা নেত্রীরা গত
আগস্ট মাসে আমরা একটা আকনায় পঞ্চায়েতের বিরুদ্ধে একটা কার্যক্রম করতে গেছিলাম। আমাদের যুব মোর্চার ভাইরা পঞ্চায়েত অবরোধ করেছিল, আমাদের ওখানকার বিরোধী দলনেতা হীরা মাঝির ওপর আক্রমণ হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার পঞ্চায়েত প্রধান দীর্ঘক্ষণ আমাদের সাথে দেখা করবে বলে তিনি আমাদের অপেক্ষারত রাখলেন। তারপর তিনি, আমি টিভিতে দেখলাম তার, তিনি একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ব্লাউজ নিজে ছিঁড়ে আমার নামে মহিলা, ওই মহিলা শীলতা রানীর কেস দিলেন। আজকে কোন জায়গায় এই পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে এই সরকার, যারা নিজেদের মাতৃশক্তিকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ব্যবহার করবার জন্য নিজেদের কাপড় নিজেদের ব্লাউজ ছিঁড়তে পারে, আর অপরদিকে আমাদের ভারতীয় জনতা পার্টির মায়েদেরকে রোকবার জন্য তারা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতে পারে। তাই এদেরকে আটকানোর জন্য যে সমাজের সংস্কৃতিকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, এই সংস্কৃতিকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎপাটিত করতে হবে। তাই আসুন আপনারা প্রত্যেকে একটা দুর্গা, সেই দুর্গার রূপ ধরে এই অসুরদের নিধন করুন, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচান, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচান, আপনারাই পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। চুঁচুড়া শাহানায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। চুঁচুড়ার সঙ্গীত কেন্দ্র সাহানার সুবর্ণ জয়ন্তী উদযাপন উৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে রবিবার অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে উপস্থিত ছিলেন জাতীয় কবি অরুণ কুমার চক্রবর্তী, তিনি লালন পুরস্কার প্রাপ্ত, নৃত্য শিক্ষিকা জ্যোতিকা বন্দ্যোপাধ্যায়, সংবর্ধনা জানানো হয় তাকে। নৃত্যনাট্য, বেদ গান, দোলযাত্রা এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল। আমার কবিতা লেখার বয়স 56 বছর কাছাকাছি আছে। এখন এই যে একটা দীর্ঘ সময় ধরে লেগে থাকা সাংগীতিক জগৎ বা সাহিত্য জগতের মধ্যে এর মধ্যে একটা প্রেম থাকে, শরীরটাকে আমার প্রণাম, যোধিকা থেকে আমার প্রণাম, একটা মানসিক স্বাস্থ্য, সেটা একটা জাতিকে উদ্দীপ্ত করে। তাই শিল্প সংস্কৃতি খুব দরকার, তার চর্চা হওয়া খুব দরকার। একটা বিভ্রান্ত সময়ের মধ্যে পড়ে গেছি প্রত্যেকে, বুঝতে পারছি একটা ফল্গু ধারা মতো আতঙ্ক, বিভাজনের ইতিহাস, সাহিত্য সংস্কৃতিকে সরিয়ে দেওয়ার চক্রান্ত, জাতিসত্তাকে ধ্বংস করার একটা নির্মম ষড়যন্ত্র, সব নিয়ে আমাদের এই প্রজন্ম আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা জানতাম ভালো ছেলে মানে ভালো ছেলে। আজ আমাদের সাহানা স্কুলে অনেক পুরনো ছাত্রছাত্রীরা সবাই প্রসিদ্ধ এবং আনন্দের দিন আমি কোনোদিন ভাবিনি শ্যামল সিনহার সাথে রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি। এখনকার মতন খবর এ পর্যন্তই, হুগলি ইনফো সঙ্গে থাকুন, নমস্কার।